শব্দটা শুনে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমি আজকে কিসের রেসিপি করব। আমি আজকে এই মুচমুচে পেঁয়াজের পাকোড়া করে দেখাবো, যেটা খেতে হবে খুবই মজাদার এবং খুবই ক্রিসপি। আশা করছি আজকের এই মজার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং ইফতারিতেও কিন্তু আপনারা এরকম মজার পাকোড়া তৈরি করতে পারেন। আমি আশা করছি সকলেই ভীষণ পছন্দ করবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিতেও সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না। চলে যাচ্ছি আমি পুরো রেসিপিতে। আজকে পাকোড়ার মূল উপকরণই হচ্ছে পেঁয়াজ। এখানে আমি 4টি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। আমি এখানে বড় লাল পেঁয়াজগুলি ব্যবহার করেছি, সেক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু ভালো হবে। আর পেঁয়াজটাকে সব এক সাইজে করে কেটে নিলে কিন্তু ভালো, বেশি মোটা হবে না আবার খুব বেশি পাতলা হবে না। মোটা হলে কিন্তু পেঁয়াজও ক্রিসপি হবে না, আবার পাতলা হলে কিন্তু খুবই সহজে পুড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু খেতে তেতো লাগবে। এই পেঁয়াজের উপরে এখন আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর নিজের স্বাদ অনুযায়ী এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দেবেন। আমি এই ঝালটা কমই রাখছি, তবে আপনারা চাইলে বাড়িও দিয়ে দিতে পারেন। এখানে আমি আজোয়ন দিয়ে দিচ্ছি বা জোয়েন, এখানে হাফ চা চামচের মতো দিয়ে দিলাম। সামান্য একটু আদা কুচি দিয়ে দিচ্ছি, খুবই মিহি কুচি করে দিয়ে দিতে হবে। হাফ চা চামচ দিলাম হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, 1/4 কাপের মতো হবে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি, এখানে লবণের পরিমাণটা আমার কাছে কম লেগেছিল। আমি প্রথমে হাফ চা চামচের মতোই লবণ দিয়েছি, তারপরে আরও 2 চিমটি মতো দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে এখন হালকা করে এভাবে মেখে নিতে হবে। এই অবস্থায় কিন্তু খুব জোরে করে মথে নেওয়া যাবে না বা মাখিয়ে নেওয়া যাবে না, এতে করে পেঁয়াজগুলো কিন্তু ভেঙে যাবে। পেঁয়াজগুলো কিন্তু এখনও কচকচে আছে, তো আমি হালকা করে কিন্তু মেখে নিচ্ছি। এর ফলে পেঁয়াজগুলো খুবই সুন্দরভাবে কিন্তু খুলে খুলে আসবে। পেঁয়াজে যেহেতু লবণ দিয়েছি, তো পেঁয়াজ থেকে কিন্তু কিছুটা পানি বের হবে, আর সেই পানিটাকে কভার করতে এখানে আমি কিছুটা বেসন ব্যবহার করব। তো পেঁয়াজটা কিন্তু আমার মাখানো হয়ে গিয়েছে, পেঁয়াজটা খুবই সুন্দরভাবে খুলে খুলে এসেছে। এই পর্যায়ে এখানে আমি বেসন দিয়ে দিচ্ছি। তো বেসন একবারে দিব না, অল্প অল্প করে দিব আর মাখিয়ে নিব, দেখব বেসন কতটুকু লাগে। আমি আমার পরিমাণ মতোই বেসন দিয়ে দিচ্ছি। তো প্রথম অবস্থায় বেসনটা দিয়ে হালকা করে মাখিয়ে নিব। পেঁয়াজগুলো মাখাতে মাখাতে একটা সময় নরম হয়ে যাবে, সেই সময় আপনি বেসনটা দিয়ে কিন্তু চটকে চটকে মেখে নিতে পারবেন, তখন আর পেঁয়াজগুলো ভেঙে যাওয়ার কোনো চান্স থাকবে না। এখানে মেপে নিলে কিন্তু 2 কাপের মতো পেঁয়াজ নিয়েছিলাম বা পেঁয়াজ কুচি নিয়েছিলাম। তো মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আমার এখানে 1/2 কাপের মতো বেসন লেগেছিল, আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি লাগতে পারে, এর থেকে বেশি বেসন দেওয়ার দরকার নেই। এই 20 মিনিটে কিন্তু আমার বেসনটা খুবই সুন্দরভাবে পেঁয়াজের সাথে সেট হয়ে গেছে। এই পেঁয়াজের পাকোড়াটা ভাজার আগে বা তেলে ছাড়ার আগে এভাবে করে একটু আলগা আলগা করে নিতে হবে। এর ফলে কিন্তু পেঁয়াজটা দেখতেও খুবই সুন্দর লাগবে, আবার খেতেও ভালো লাগবে, আবার খুবই ক্রিসপি হবে। তো এভাবে দলা করে দেওয়ার কোনো দরকার নেই বা মুট করে বা শেপ করে দেওয়ার কোনো দরকার নেই, এলোমেলো করে দিয়ে দিলে কিন্তু আমাদের পেঁয়াজের পাকোড়াটা খুবই সুন্দর হবে। চুলায় প্রথম থেকে আমি কিছুটা তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা যখন মিডিয়াম গরম হয়ে যাবে তখন কিন্তু পেঁয়াজের পাকোড়াগুলো ছাড়তে হবে। অতিরিক্ত গরম তেলে ছাড়লে কিন্তু পাকোড়াগুলো পুড়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু মুচমুচে হবে না। আবার একেবারে তেলটা গরম হওয়ার আগে যদি আপনি পাকোড়াগুলো দেন, সেক্ষেত্রে পাকোড়ার ভিতরে অনেক বেশি তেল ঢুকে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। সবগুলো পেঁয়াজও যখন আমি দিয়ে দিয়েছি আর তেলটাও কিন্তু গরম আছে, তো এই পর্যায়ে চুলা জালটাকে মিডিয়াম টু লোতে করে দিতে হবে। তারপরে উল্টে পাল্টে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। তবে আজকের এই পেঁয়াজগুলো আমি ডাবল ফ্রাই করবো, সেজন্য প্রথম অবস্থা বেশি একটা ভাজলাম না, তবে আপনারা প্রথম অবস্থায় কিন্তু ভেজে খেতে পারেন। তবে ডাবল ফ্রাই করলে কিন্তু পেঁয়াজগুলো বেশি মুচমুচে হয়। তো পরের ব্যাচটাকেও কিন্তু আমি ভেজে নিচ্ছি। প্রথম ব্যাচটা এতক্ষণে কিন্তু ঠান্ডা হয়ে যাবে, তারপরে দ্বিতীয় ব্যাচটা উঠানোর পরেই আমি প্রথম ব্যাচটা আবারও ভেজে নেব। তো ঠিক একইভাবে প্রথমবারের মতোই আমি দ্বিতীয় ব্যাচটাকেও ভেজে নিলাম। এই ব্যাচটা উঠানোর পরে আমি প্রথমবার যে ব্যাচটা উঠে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এখন দিয়ে দিচ্ছি। এরকম আপনি 2 বার যদি পেঁয়াজগুলো যে ভেজে নেন, তাহলে সেই পেঁয়াজগুলো কিন্তু খুবই ক্রিসপি হয়, আবার খেতেও ভালো লাগে। আপনি যদি পেঁয়াজগুলো 2 বারে ভেজে নেন, তাহলে অবশ্যই প্রথম অবস্থায় কিন্তু অর্ধেকটা ভেজে উঠিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে চুলার জালটাকে অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে, একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, এতে করে কিন্তু পেঁয়াজগুলো খুবই মজার হবে।
তো সবগুলো পেঁয়াজও কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আপনাদের সাথে একটু ভেঙ্গেও শেয়ার করছি আমার এই পেঁয়াজের পাকোড়াগুলো কেমন মুচমুচে হয়েছে, আপনারা শব্দটা শুনলে বুঝতে পারবেন। শব্দটা শুনে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আমার পেঁয়াজের পাকোড়াটা কতটা ক্রিস্পি হয়েছে, আবার খেতেও কিন্তু অত্যন্ত মজাদার। আপনারা অবশ্যই চেষ্টা করবেন, আমি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর এই মজার পাকোড়া যদি তৈরি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পেঁয়াজের পাকোড়া আমি আমার ঘরে বানানো চিলি সস দিয়ে পরিবেশন করেছি। এই চিলি সস দিয়ে এই পাকোড়া খেতে কিন্তু অত্যন্ত মজাদার। এই চিলি সসের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। শুধু পেঁয়াজের পাকোড়াই না, আলু চপ, বেগুনি পেঁয়াজু, ডালের পেঁয়াজু এগুলোর সাথেও কিন্তু এই চিলি সসটা খেতে অত্যন্ত মজাদার। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, খুদা হাফেজ। আজকের জন্য বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।